আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে গাজর দিয়ে খুবই মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। গাজরগুলো ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে, খুবই মিহি করে গ্রেট করে নিতে হবে। দেখুন, এভাবে একটু মিহি করে গ্রেট করে নিতে হবে। গ্রেট করা হয়ে গিয়েছে, এবার আমি চলে যাব রান্নায়। একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার গ্রেট করা গাজর দিয়ে 5 মিনিট একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এরপর নেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব চিনি। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়েছি, আপনারা চাইলে এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা রান্নার শেষের দিকে দিতে হবে, এতে করে সুন্দর একটা স্মেল আসে। এরপর নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব এবং চুলার আঁচটা বন্ধ করে দিব। এবার এটাকে একটু ঠান্ডা করে নিব। এরপর আমি দুধের খিরসাটা তৈরি করে নিব। এবার দিয়ে দিচ্ছি 3 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। এখানে কেউ চাইলে পুরাটাই গুঁড়া দুধ দিয়ে করতে পারবেন। এবার এই দুধটা কিছুক্ষণ একটু জাল করে নিব। পাঁচ মিনিটের মতো একটু জাল করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। এরপর একটু নেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক 1/4 কাপ, তবে মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে কেউ চাইলে চিনিও দিতে পারেন। এবার নেড়ে মিশিয়ে নিব এবং জাল করে নিতে হবে কিছুক্ষণ। এখানে 1 পিস পাউরুটি নিয়েছি। এবার এই পাউরুটিটা একটু ছিঁড়ে নিব, তবে সাইডের অংশটা আমি দিব না, মাঝের সাদা অংশটা দিব। ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে গুঁড়া করে নিব। দেখুন, গুঁড়া করে নিয়েছি। এবার আমি এটা দুধের মধ্যে দিয়ে দিব এবং নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দিলাম আবার একটু এলাচের গুঁড়া। এবার আমি নামিয়ে নিব। এবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর। এবার 1টা চামচ দিয়ে এভাবে একটু চেপে চেপে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি দুধের খিরসা। খিরসাটা দিয়েও খুব ভালো করে সমান করে দিতে হবে। এবার উপরে আবার আমি গাজরের লেয়ারটা দিয়ে দিব। এভাবে দিয়ে একটু সমান করে নিতে হবে। এরপর এর উপরে আমি আবার দুধের খিরসা দিব, তবে দুধের খিরসাটা আমি আরেকটু লিকুইড দুধ দিয়ে জাল করে একটু পাতলা করে নিয়েছি। এরপর চামচ দিয়ে আবার একটু সমান করে নিব। সমান করে নেওয়া হয়ে গেলে এবার আমি একটু এর উপরে ডেকোরেশন করে নিব। এখানে কিছু পেস্তা বাদাম নিয়েছি, এগুলো একটু কুচি করে কেটে নিয়ে চারপাশে এভাবে একটু দিয়ে দিচ্ছি। এবার মাঝে আমি একটা চেরি বসিয়ে দিলাম এবং একটু কুচি করে নেওয়া চেরি দিয়ে দিলাম। এরপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। এটা ঠান্ডা খেতেও ভালো লাগে, আবার কেউ চাইলে এভাবে একটু গরম থাকতেও খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।